নব্বই দশকে যখন চলচ্চিত্র ব্যবসায় ধস নেমে আসে, তখন এক তরুণ তার নব উচ্ছ্বাসিত বাস্তববাদী সিনেমা নিয়ে নতুন ধাঁচের সিনেমার যুগ সৃষ্টি করেন। নতুন নেছোয়া এবং বাস্তববাদিতার প্রেক্ষাপটকে কেন্দ্র করে আধুনিকতা ছোঁয়া নিয়ে নামার কারণে তখনকার সময় কেউই তাকে সুযোগ দিতে চাননি। এমনকি সে যখন অভিনয় শেখার ক্লাসগুলোতে নিজেকে উদ্ভাবন করার চেষ্টা করতেন, কেন যেন অন্যদের সাথে নিজের চিন্তাধারা কখনোই তার মিলত না। তখন কেউই চিন্তা করেনি এই বাস্তববাদী আবেগঘন চিন্তা চেতনার ব্যক্তি পরবর্তীতে একটাই নাম, কোয়েন্টিন ট্যারান্টিনো হিসেবে আখ্যায়িত হবেন। ট্যারান্টিনো তার মা বাবার একমাত্র সন্তান ছিলেন। তার বাবা টনি ট্যারান্টিনো নিজেও একজন অভিনেতা ছিলেন। যিনি কিনা কোয়েন্টিনের জন্মের আগে থেকে তার পরিবার থেকে বিচ্ছেদ হয়ে যায়। কোয়েন্টিন ট্যারান্টিনো তার ক্যারিয়ারের শুরু করেছিলেন মাত্র $30,000 বানানো মাই বেস্ট ফ্রেন্ডস বার্থডে দিয়ে। শুরুর পর থেকে একে পর এক যেন ব্যবসায়িক সাফল্য ছবি দিয়েই তার জীবনের রূপ বদলে যায়। তার বানানো ব্যবসায়িক সাফল্য কিছু সিনেমাগুলোর মধ্যে পড়ে ফিকশন, ইনগ্লোরিয়াস বাস্টার্ডস, কিল বিল, জ্যাঙ্গো, লাভ বার্ডস ইন বন্ডেজ, দ্য হেটফুল এইট, ডেথ প্রুফ সহ আর অনেকে। কোয়েন্টিন ট্যারান্টিনো এই নামটি কেউ চেনেন না, আজকের সময় এমন কেউই নেই। সে তার সৃজনশীলতা এবং অত্যাধুনিক প্রোডাক্টিভিটির চিন্তা চেতনা নিয়ে পুরো সিনেমার প্রেক্ষাপটকে বদলে দিয়েছেন। এখন ট্যারান্টিনোর যারা ভক্তরা আছেন, তারা অপেক্ষায় আছেন যে ভবিষ্যতে ট্যারান্টিনো সকলকে কি উপহার দিবেন। ফরহান মির্জা, নিউজ ফ্ল্যাশ 71।